পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ভোটে বিজেপি পার্টি মুখ থুবড়ে পড়ল। বিজেপি পার্টি গোহারান হারবে পঞ্চায়েত ভোটে, সেটা বিজেপির অন্দরমহল। বিজেপির তাবড় তাবড় নেতারা যখন নিজেদের মধ্যে মিটিং করছিল, সেই মিটিং করার সময় তারা স্বীকার করে নিয়েছে যে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটে বিজেপি পার্টি গোহারান হারতে চলেছে, এবং সেই কারণে পঞ্চায়েত ভোট ছেড়ে দিয়ে এখন লোকসভা ভোটের পেছনে পড়েছে বিজেপির তাবড় তাবড় নেতারা। লোকসভা ভোটের আগে পঞ্চায়েত ভোট হবে, কিন্তু বিজেপি নেতারা হারবার ভয়ে তারা পঞ্চায়েত ভোটকে নিয়ে কোনো কথাই বলছে না, কারণ বিজেপি নেতারা খুব ভালোভাবেই বুঝতে পারছে পঞ্চায়েত ভোটে তাদের ভরাডুবি হতে চলেছে। এমনই একটি রিপোর্ট ফাঁস করলো বিজেপি নেতারাই, যেই রিপোর্টে দেখা যাচ্ছে পঞ্চায়েত ভোটে অর্ধেকের বেশি জায়গাতে বিজেপি প্রার্থী দিতে পারবে না। ভোটে জেতা তো অনেক দূরের কথা, বিজেপি পার্টির করুণ অবস্থার কথা স্বীকার করে নিল বিজেপির তাবড় তাবড় নেতারা। চলুন, কোন কোন বিজেপি নেতা নিজের মুখে স্বীকার করে নিল যে পঞ্চায়েত ভোটে বিজেপি গোহারান হারতে চলেছে, বিজেপি নেতাদের মুখেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিন। 35টি আসনের টার্গেট বেঁধে দিয়েছেন খোদ অমিত শাহ, সেই লক্ষ্য পূরণে এবার ভোট কুশলিতেই ভরসা বঙ্গ বিজেপির। দুর্বল সংগঠনের জন্যই কি তাহলে ভোট কুশলিতে ভরসা? এখন এই প্রশ্নই উঠছে। মিশন 24, কদিন আগে বঙ্গে এসে 24-এর ভোটে 35 আসনের টার্গেট বেঁধে দিয়ে গিয়েছেন অমিত শাহ, কিন্তু সেই লক্ষ্য পূরণ হবে কোন পথে? সূত্রের খবর, লোকসভার মহারণে ভোট কুশলিতে ভরসা রাখছে বঙ্গ বিজেপি। প্রার্থী বাছাই, পুরনো প্রার্থীদের সম্পর্কে তথ্য সংগ্রহ সহ একাধিক বিষয়ে সার্ভের জন্য বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছে গেরুয়া শিবির। চলতি মাস থেকেই ভোট কুশলীরা সার্ভের কাজ শুরু করতে চলেছে। যে কোনো দলকে ভোটে সফল হতে গেলে বুথ স্তরে তার সংগঠন মজবুত করতে হয়, কিন্তু বারবার বঙ্গ বিজেপির মাথা ব্যথা বাড়িয়েছে বুথ স্তরের দুর্বলতা। সূত্রের খবর, বিজেপি বুথ সশক্তিকরণ অভিযানে নেমে ডাহা ফেল। অর্ধেকের বেশি বুথেই পৌঁছতে পারেনি বঙ্গ বিজেপি, বুথ কমিটি তৈরির জন্য কর্মীই পায়নি তারা। সম্প্রতি সল্টলেকের অফিসে বুথ সশক্তিকরণ অভিযান নিয়ে আলোচনায় বসে বঙ্গ বিজেপি, সেখানেই উঠে আসে এই ছবি। সূত্রের খবর, জেলাওয়ারি রিপোর্টে দেখা গিয়েছে 65% বুথে পৌঁছতেই পারেনি বঙ্গ বিজেপি। গত বছর দুর্গাপুজোর পরেই বুথ কমিটি চূড়ান্ত করার সময়সীমা বেঁধে দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা, সে টার্গেটও পূরণ হয়নি। দুর্বল সংগঠনের জন্য নাকি জেলা থেকে ঠিকমতো রিপোর্টও পাচ্ছেন না রাজ্য নেতৃত্ব। এই অবস্থায় লোকসভা ভোটকে মাথায় রেখে বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছে বঙ্গ বিজেপি, যা দেখে অনেকেই বলছেন সংগঠন মজবুত না হওয়াতেই ভোট কুশলীর সাহায্য নিতে হচ্ছে বিজেপিকে।